হবিপুর ব্লকের বুলবুলচন্ডি অঞ্চলের মধ্যম কেন্দুয়ার বাসিন্দা তাপস সিংহ ছবি এঁকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট মন্দিরের জীবন্ত ছবি আঁকতে। পেশায় তিনি একজন নৃত্যশিল্পী, কিন্তু মাঝে মধ্যেই সময় পেলে দেখতে পাওয়া যায় তাকে রাস্তাঘাট ও মন্দির সহ বিভিন্ন সময় বিভিন্ন ছবি তুলির টানে জীবন্ত আকারে তুলে ধরতে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414। জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আপনার ছবি ভাইরাল হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুল, মানে ছবি প্রকৃতির দৃশ্য দেখে ছবি এঁকে ফেলছেন, এ বিষয়ে কী বলবেন? সেটা এটা চার্টের ভাষায় আউটডোর ছবি বলে। এটা আউটডোর কথাবার্তা যে বাইরে গিয়ে ছবি আঁকা, সেটার এক্সপিরিয়েন্স খুব ভালো। যারা আর্টিস্ট যারা বুঝবে যে এটা সত্যিকারের একটা এক্সপিরিয়েন্স এবং খুব ভালো কাজ করা হয় এ বিষয়ে। ছবি দেখে আঁকার সেটা কপি, কিন্তু প্রকৃতি দেখে আঁকাটা একটা ন্যাচারাল, এবং যে আঁকার যে একটা মূল ভিত্তি সেটা কিন্তু তৈরি হয় যদি বাইরে আমার কিছু ছবি দেখে আঁকাই। এবার সেক্ষেত্রে আমার এটা হবি বলা যায়। এবং এছাড়া আমি আমার ড্রয়িং ক্লাস আছে বাচ্চাদের, আমি মানে আমার ছাত্র শেখাই, তার সঙ্গে সঙ্গে আমি যখন সময় পাই তখন আমি বেরিয়ে পড়ি আমার বিভিন্ন লোকাল জায়গাগুলো, যেমন আমি আমার এখানে লোকাল রেল স্টেশনের ছবি, এছাড়া আমার রাজাবাবুর বাড়ি আমাদের বুলবুলচন্ডি সেই ছবিটা করেছি, এবং বুলবুলচন্ডির যে বড় মা কালী সেই ছবিটা করেছি, এবং আমাদের বুলবুলচন্ডির ফেমাস এটা মঙ্গলচন্ডী সেই ছবিটাও আমি করেছি, এবং বিভিন্ন ছবি আমার অ্যাকচুয়ালি ফেসবুকে খুব ভালো মতো মানে সাড়া দেয় ভালো মতো, সেই ছবির জন্যই আজকে আমি এটা ভাবলাম যে এটা বেরিয়ে পড়ি করার জন্য। তারপরে সোশ্যাল মিডিয়া দাদারা আমাকে ফোন করে বললো যে তোমার একটা কিছু খবর করা হবে, তো তুমি আসলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আমি ডাক পেয়ে তাদের ডাক পেয়ে আসা দেখে একটা প্রতিভা রয়েছে সে বিষয়ে কী? হ্যাঁ, উল্টো ছবি একটা আমার আর্ট পারফরমেন্স, সেটা হচ্ছে মিউজিক আর্ট পারফরমেন্স স্টেজের শো। সেখানে বিভিন্ন স্কুল কিংবা কোনো ক্লাব থেকে আমাকে ডেকে পাঠাই, সেখানে গিয়ে আমি ছবি আঁকাই। সে ছবিটা হলো কি, আমি উল্টো দিকে আঁকাবো এবং পরে মিউজিকের শেষে আমি ছবিটা সোজা করে ঘোরাবো। তখন সেই ব্যাপারটা তো সাধারণ লোক বুঝতে পারে না, যখন বুঝতে পারে তাদের বেশ মজাদার ছবি, তখন বেশ রিয়াকশান পাওয়া যায়, বেশ হাততালি, বেশ প্রশংস ছবিটা নিয়ে। তো এই বিষয়ে ছবিগুলো আমি প্রোগ্রামগুলো করে থাকি। কখনো উপরে যে ছবি আঁকা হয় কখনো কি কোনো বাধার মুখে পড়তে হয়? না, বাধার মুখে পড়তে হয় না তেমন কোনো, এবং লোক আরও মজা পায় এবং বেশ ভালো বলে এবং রেসপন্স করে যে খুব ভালো হচ্ছে, এবং তারা ভিড় করে দেখে ছবিটা। আপনার নাম আর পরিচয়? আমার নাম তাপস সিংহ, আমার বাড়ি মধ্যম কেন্দুয়া, আমার পোস্ট অফিস বুলবুলচন্ডী, হইপুর থানা।